আপনি এবারে বিধাননগরের এই ওয়ার্ড থেকে নবনির্বাচিত হয়ে মানে দাঁড়িয়েছেন এবারে প্রথমবার, তো মানুষের প্রত্যাশা কি বুঝতে পারছেন, কি কি কাজ বা মানে প্রথম বুঝতে পারছেন যে এই এলাকাতে কি কি কাজ দরকার আছে, চাহিদা কি মানুষের? কাজ অনেকটাই হয়েছে, তবে ইন্টেরিয়ারের কিছু কাজ বাকি আছে, রাস্তার এবং ড্রেনেজের কিছু কাজ বাকি আছে এখনো, সেটা আশা করি আমি খুব তাড়াতাড়ি করে ফেলবো। দেখুন, এটা তো একটা সার্বিক সমস্যা, যেহেতু আমাদের এই জায়গাটার ভৌগোলিক অবস্থানটা একটু মানে অন্যরকম আর কি, বৃষ্টি থেমে যাওয়ার পর এখানে জলটা বাড়তে থাকে, হ্যাঁ একটু নিচু জায়গা, কিন্তু রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা যথেষ্টই ভালো হয়েছে, কিন্তু এই অবস্থানটার কারণে, ভৌগোলিক অবস্থানটার কারণে এখানটা জলটা এসে জমে। তো আমাদের প্রফুল্ল কারণে একটা পাম্পিং স্টেশন হয়েছে, মাননীয় মন্ত্রী সৌমেন মহাপাত্র এটা উদ্বোধন করেছেন, শিলান্যাস হয়ে গেছে, কাজও আরম্ভ হয়ে গেছে, আশা করছি সামনের বর্ষাতে এই সমস্যাটা আমাদের আর ফেস করতে হবে না। জনসংযোগ করতে হলে মানুষের কতটা পাশে পাচ্ছে? ভীষণ রকম সাড়া পাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ করছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে আমি যাচ্ছি, খুব ভালো, খুব ভালো, খুব ভালো রেসপন্স। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%। দেখুন, এটা তো একটা মানে অনেক বড় ব্যাপার, এটাতে একটা কাউন্সিলের পক্ষে এটাকে সমাধান করাটা ডিফিকাল্ট, এটা একটা মানে কি বলবো, এটা অর্থনৈতিক বিপর্যয় নেমে এসছে মানুষের মধ্যে আর কি, জনজীবনে এটা নেমে এসছে, তো এটা সমাধান আমাদের রাজ্য সরকার নিশ্চয়ই এটাকে নিয়ে ভাববেন। আমরা যেটা আমাদের ইনস্ট্রাকশন থাকবে আমরা নিশ্চয়ই সেটা ফলো করবো। একদম ভীষণভাবে পাচ্ছে, একদম একদম ভীষণভাবে পাচ্ছে। আমাদের পূর্ববর্তী যে কাউন্সিলর ছিলেন মনীষ মুখার্জি, খুব সুন্দরভাবে সব প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এবং পরবর্তীকালে যেগুলো আসবে সেগুলো আমি নিশ্চয়ই তাদের কাছে সেই সার্ভিসটা পৌঁছে দেবো। দেখুন, আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের স্ট্রিক্টলি সেই নির্দেশ দিয়েছেন যে কোভিড সিচুয়েশনটাকে মাথায় রেখে আমাদের নির্বাচনী কাজ করতে হবে। হ্যাঁ, মানুষের পাশে আমরা যাচ্ছি, খুব কম সংখ্যক মানুষ নিয়ে আমরা যাচ্ছি, কর্মীদের নিয়ে যাচ্ছি, যতটা সম্ভব এটাকে আমরা মেনটেন করছি।